সাইনোসাইটিসের সমস্যায় অনেককেই ভুগতে হয়। সারাক্ষণ নাক মাথা ভার লাগা, মাথায় অস্বস্তি, কপালে অস্বস্তি সহ নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দেয় এই সাইনোসাইটিসের ফলে। কেন হয় এই সাইনোসাইটিসের সমস্যা? আসলে মুখের হাড়ের ভিতরে চার জোড়া ফাঁপা বায়ুপূর্ণ জায়গা আছে, যেগুলোকে সাইনাস বলা হয়। যদি কোনো কারণে সাইনাসের ভেতরের ঝিল্লির মধ্যে জ্বালা করতে থাকে, তখন তাকে সাইনোসাইটিস বলে। সাইনোসাইটিস কেন হয় এবং এর সমাধান কী, তা আজ আমি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। চলুন তাহলে জেনে নেওয়া যাক সাইনোসাইটিসের কষ্ট থেকে মুক্তি পাওয়ার ঘরোয়া কিছু উপায়। সাইনোসাইটিসের সমস্যা থেকে বাঁচতে হলে প্রচুর পানি পান করুন। প্রতিদিন 2 কোয়া রসুন 2 চামচ মধুর সঙ্গে মিশিয়ে দিনে 2 বার খেলে সাইনোসাইটিস সমস্যায় উপকার পাওয়া যাবে। 1 চামচ পেঁয়াজের রস 1 চামচ মধুর সঙ্গে মিশিয়ে খেলে সাইনোসাইটিসের সমস্যা অনেকটা কমে যাবে। স্যাঁতস্যাঁতে বা অতিরিক্ত শুষ্ক আবহাওয়া এড়িয়ে চলুন। পর্যাপ্ত আলো বাতাস আছে এমন একটা জায়গায় থাকার চেষ্টা করুন। সাইনোসাইটিস সমস্যায় গরম পানির ভাপ বা শেক নিতে পারলে দ্রুত উপকার পাওয়া যাবে। সিগারেটের ধোঁয়া, ধুলাবালি, হেয়ার স্প্রে, বডি স্প্রে ইত্যাদি জিনিসগুলো থেকে দূরে থাকুন। কিছুক্ষণ পরপর চিনি ছাড়া গরম চা, কফি বা স্যুপ খাওয়ার চেষ্টা করুন। সাইনোসাইটিসের কারণে নাকে, মাথায় বা কপালে অস্বস্তি হলে গরম পানিতে 1টি তোয়ালে ভিজিয়ে ভালো করে নিংড়ে মুখের উপর দিয়ে শুয়ে থাকুন।